আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সাবরিনাস কিচেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজ নিয়ে এসেছি ঈদের স্পেশাল একটা রেসিপি ব্রেড মালাই রোল এটা তৈরি যেমন খুবই সহজ খেতেও কিন্তু অসাধারণ টেস্টি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আপনারাও তৈরি করতে পারেন মজাদার এই ডেজার্টটি চলুন তাহলে দেখে নেই কিভাবে তৈরি করব প্রথমে আমি মালাইটা তৈরি করে নিব এজন্য চুলায় একটা প্যানে তিন কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি দুধটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়ো দুধ এখানে ফুল ক্রিম দুধ নেওয়ার চেষ্টা করবেন এতে করে মালাইটা খেতে অনেক ভালো লাগবে এখন গুঁড়ো দুধটাকে ভালোভাবে মিশিয়ে বলক তুলে নিব বলক চলে আসলে এতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি এখন চুলার আজ মিডিয়ামে রেখে দুধটাকে নেড়ে চেড়ে পাঁচ মিনিট জাল করে নিব যেহেতু এটাতে গুঁড়া দুধ দিয়েছি তাই দুধটা এমনিতেই অনেক ঘন হয়ে গেছে তাই খুব বেশি জাল করার প্রয়োজন নেই পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নিব এরপর আমি রোলের জন্য ভিতরের পুরটা তৈরি করে নিব এই জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাটার আপনারা চলে ঘিও ইউজ করতে পারেন বাটারটা একটু গলে আসলে এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ ঘন দুধ যে দুধটাকে আমি একটু আগে জাল করে ঘন করে নিয়েছিলাম সেখান থেকেই হাফ কাপ দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি দুধটাতে বলক চলে আসলে এতে দিয়ে দিচ্ছি এক কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ আমি এখানে কোনো চিনি দিচ্ছি না কেননা দুধটাতে অলরেডি চিনি দেয়া আছে এখন এটাকে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে জাল করে নিব যতক্ষণ না এটা প্যানের গা ছেড়ে আসছে চুলার আজ কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি যখন এরকম প্যানের গা ছেড়ে আসবে তখনই এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে এটাকে খুব বেশি শুকনো করা যাবে না তাহলে চুলা থেকে নামানোর পর আরও শক্ত হয়ে যাবে এতে করে রোলটা খেতে ভালো লাগবে না এখন রোল তৈরি করার জন্য আমি এরকম নর্মাল পাউরুটি নিয়ে নিয়েছি এরপর এরকম একটা করে পাউরুটি নিয়ে রুটিবেলার বেলুনের সাহায্যে পাতলা করে বেলে নিব সবগুলো পাউরুটি বেলা হয়ে গেলে এরকম একটা কিচেন কাটার দিয়ে পাউরুটির সাইডগুলো কেটে নেব পাউরুটিগুলিকে বেলে নেওয়ার পর এভাবে কেটে নেওয়ার সুবিধা হলো এতে করে পাউরুটির চারপাশটা সমান হবে সবগুলো পাউরুটিকে আমি এভাবে কেটে নিয়েছি পাউরুটির এই সাইডের অংশটা ফেলে না দিয়ে আপনারা ব্রেডকাম তৈরি করে নিতে পারেন কিভাবে সহজেই ঘরে ব্রেডকাম তৈরি করে নিতে পারবেন তার একটা রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন এখন একটা করে পাউরুটি নিয়ে এর ভিতরে তৈরি করে রাখা পুর দিয়ে দিব পাউরুটি সাইজ অনুযায়ী আপনারা পুরটা পরিমাণ মতো দিয়ে নেবেন এরপর এভাবে রোলের মতো করে পেঁচিয়ে নিতে হবে এভাবেই আমি সব রোলগুলো তৈরি করে নিয়েছি এখন রোলগুলোর উপরে আমি জাল করে রাখা মালাইটা আস্তে আস্তে ঢেলে নিচ্ছি যাতে করে রোলগুলো সুন্দরভাবে ভিজে যায় এখন পছন্দ মতো বাদাম কুচি দিয়ে রোলটাকে আমি ডেকোরেশন করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম চেরি কিংবা কিসমিস দিয়েও ডেকোরেশন করে নিতে পারেন এরপর এটাকে এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে ঠান্ডা করে নিব মালাই রোলটা ঠান্ডা ঠান্ডা খেতেই অনেক ভালো লাগে ঈদের দিন শ্যামাইয়ের সাথে এই ডেজার্টটাও কিন্তু ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে তাই এই ঈদে একবার হলো রেসিপিটি ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আজ তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ